नमस्कार देखছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে সর্বশেষ আসব গুরুত্বপূর্ণ খবরের ভিতর বাকিবুরের আরো সম্পত্তির হদিশ। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি উত্তর চব্বিশ পরগনায় কয়েকশো কাঠার জমির হদিশ পাওয়া গেছে। বাকিবুরের নামে এই সমস্ত জমিগুলির মালিকানা, জমির সব নথিপত্র সিএনএর হাতে। আপনাদের দেখাবো কিভাবে উত্তর চব্বিশ পরগনার আমডাকা, সাধনপুর বিভিন্ন জায়গায় একাধিক মালিকানা রয়েছে বাকিবুরের নামেই। ইতিমধ্যে সেই সম্পত্তির খতিয়ান সামনে আসছে। কয়েকশো কাঠার জমির হদিশ, ভাবলেও অবাক হতে হয়। কয়েকশো কাঠা, এক কাঠা নয়, দু কাঠা নয়, কয়েকশো কাঠা। হয়তো আরো সম্পত্তির হদিশ মিলবে। উপযুক্ত টাকা দিয়ে জমি কেনা হয়নি বলেও মারাত্মক অভিযোগ উঠছে। এর আগেও আপনাদের দেখিয়েছি সাধনপুরে, যেখানে বিভিন্ন জলা জমিগুলি সেগুলো রাইস মিল হবে বলে সেই সমস্ত জমিগুলিকে কেনা হয়েছিল বলে দাবি করা হয়, কিন্তু পরবর্তীতে সেগুলো ধান জমি, জলা জমিতেই পরিণত হচ্ছে। এরকমই আরো কয়েকশো কাঠার জমির হদিশ উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায়। আমাদের প্রতিনিধি মাফিজুল ইসলাম এই উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটি আনাচে কানাচে যে সমস্ত জায়গায় বাকিবুর রহমানের এই সমস্ত কয়েকশো কাঠা জমির তথ্য তালাশ পেয়েছে সিএন, ঘুরে দেখেছে। দেখুন, উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত দাঁতপুর, আর সেই দাঁতপুরই এবার বাকিবুর রহমানের নতুন সম্পত্তির হদিশ পাওয়া গেল। এই দাঁতপুর এলাকার একটা বিশাল সম্পত্তি, যেখানে পাশাপাশি দুটো জায়গা রয়েছে, যেখানে একটা জায়গায় হচ্ছে ৮ বিঘার মতো জমি, আর একটা জায়গা রয়েছে যেখানে ৫ বিঘার মতো জমি। মোট ১৩ বিঘা জমি তিনি কিন্তু কিনেছিলেন রাইস মিল করার উদ্দেশ্য নিয়ে। যদিও পরবর্তীকালে তিনি রাইস মিল করে উঠতে পারেননি। বর্তমানে তিনি রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন, এবং এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের কাছ থেকেই জমিগুলো কেনা হয়েছিল। কয়েক বছর আগেই তিনি কিন্তু এই জমি কিনেছেন। ইডি তাকে গ্রেপ্তার করার পরেই এরকমভাবে বাকিবুর রহমানের বিভিন্ন এলাকাতেই নতুন নতুন সম্পত্তির হদিশ পাচ্ছে। সেই সম্পত্তিগুলো কেনার পেছনে টাকার উৎস কী রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও তার এই বিপুল পরিমাণ সাম্রাজ্য রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে, শুধু রাজ্যই নয়, রাজ্যের বাইরে, দেশের বাইরেও তার প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। এত সম্পত্তি করার পেছনে টাকার উৎস কী? তিনি একজন সাধারণ চালকল ব্যবসায়ী থেকেই কি এত পরিমাণ সম্পত্তি কিনেছে, নাকি তার পেছনে অন্য কোনো প্রভাব কাজ করেছে? রেশন দুর্নীতির সঙ্গে চালকল ব্যবসায়ী হিসাবে গ্রেপ্তার হওয়া এই বাকিবুর রহমানের মাথার ওপর হাত রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, এমনটাই কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। যে কারণেই রেশন দুর্নীতি মামলাতেও গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে। আর এই ধরনের যে সমস্ত সম্পত্তি উত্তর চব্বিশ পরগনা জেলায় বিশেষ করে বাকিবুর রহমান কিনেছেন, সেই সম্পত্তির সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকেরও কানেকশান রয়েছেন বলে ইডির তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। স্বাভাবিকভাবেই এই সম্পত্তিগুলোর পেছনে মন্ত্রীর প্রভাব কতটা কাজ করেছে সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, আমডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ জায়গায় কয়েকশো কাঠা জমির হদিশ মিলেছে। আর এই জমির পাশেই আমার জমি। কিছুদিন আগেই শুনেছিলাম এখানে নাকি রাইস মিল হবে, যদিও পরে শুনলাম এখানে কোনো মিল টিল হবে না, অন্য জায়গায় হবে, দাবি এক স্থানীয় বাসিন্দার। জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুরকে সামনে রেখে জমি কিনেছিলেন, রাইস মিল তৈরির জন্য জমি কেনা হয়েছিল দাবি করলেন আরও এক স্থানীয় বাসিন্দা। এই জমিটা শুরুতে আমার পাশে জমি আছে, এখানে যখন লোকজন যাতায়াত করে জমি কেনা বেচা হচ্ছে, আমি কিছু গাড়িওয়ালা যারা আসতো অফিসার তাদেরকে জিজ্ঞাসা করতাম যে স্যার কী ব্যাপার? তোরা বলতো এখানে তোমাদের একটা রাইস মিল হবে, গরু গরু মানুষ কিছু কাজকাম পাবে, এই পার্শ্ববর্তী গ্রাম যা আছে এখানকার লোকজন বলতে বলতে ভালো মাটি ভরাটি হলো। আবার কিছুদিন পরে শুনলাম যে এটাকে এখানে আর হচ্ছে না, এটা অন্য জায়গায় চলে গিয়েছে। মালিক কত টাকার মালিক, সে যে এত বড় প্ল্যান্ট কিনে আবার বসিয়ে রেখে আবার চলে গেল। বাকিবুর রহমানের নামে যে জমির হদিশ মিলছে বা মিলেছে, যে সাধনপুর পঞ্চায়েত এবং আধাটা পঞ্চায়েতে, এই বাকিবুর রহমানের এটা নাম করে জ্যোতিপ্রিয় মল্লিক এই জমিগুলো কিনেছিল বাংলার জনগণের রেশনে চাল দেবে বলে, সুন্দর চাল পরিষেবা দেবে বলে, চাল মিল করে বলে। আমরা সেই সময় শুনেছিলাম ২০১২ সালে ১৩ সালে যে এখানে চাল মিল হবে, কিন্তু সেই চাল মিলের নাম করে জনগণের কাছ থেকে জোর পূর্বে চোখের পানি ফেলিয়ে জমিগুলো নিয়েছে। আমরা জানতাম বাকিবুল্লাহ কিনেছে, আর উনি বলছিলেন যে ওয়েবসাইট গোডাউন হবে, কিছু এই বাসিন্দা কাজকর্ম পাবে, করবে, সেই কারণে এটা জায়গাটা কিনে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে আপাতত। এখানে কত জমি আছে? 13 বিঘা মতো আছে, এটা 5 বিঘা আর ওখানে ওটা 8 বিঘা। তাই এই জায়গাটি বাকিবুরের জায়গা। 3 বছর আগে এই জায়গাটি কেনেন বাকিবুর রহমান। রাইস মিল তৈরির জন্য জমি কেনা হলেও মিল এখনো তৈরি হয়নি। পাশাপাশি দুটি পাঁচিল দিয়ে জমিটিকে ঘিরে রাখা হয় দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। 3 বছর আগে এই জায়গাটি কিনেছিলেন বাকিবুর রহমান, কিন্তু রাইস মিল হবে বলে জমি কেনা হলেও যে পর্যন্ত আজ পর্যন্ত মিলটি তৈরি হয়নি। শুধুমাত্র কিছু বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ পাঁচিল দিয়ে জমি ঘিরে রাখা হয়েছে, এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এই জায়গাটা বাকিবুল্লার জায়গা। বাকিবুল্লা রাইস মিল করে বলে জায়গাটা কিনেছিল। এই একটা পাঁচিল আছে, ওই একটা পাঁচিল আছে, পাশাপাশি দুটো পাঁচিল। রাইস মিল করেনি, পাঁচিল দিয়ে ঘিরে রেখে দিয়েছে। এই জায়গাটা দাঁতপুরের ঘুষেদের জায়গা, ওদের জায়গা কিনে নিয়ে একর করে রেখে দিয়েছে। তা কিনেছে বছর 3 হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। লকডাউনের ভেতরে কিনেছিল, লকডাউনের সময়। এই সম্পত্তি বাকিবুরের সম্পত্তি। আইনিভাবে বাকিবুরের সম্পত্তি কিনেছিলেন, যদিও গোডাউন তৈরির জন্য সম্পত্তি কেনা হয়েছিল, ফের দাবি করছেন স্থানীয়দের একাংশ। বাকি জায়গা, বাকি মানে যে অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ। তো কি কারণে নিয়েছিল বা কি কাজ হয় জায়গাগুলোতে? এখানে এফসিআই গুদাম করার জন্য নিয়েছিল বাকিবুল, কিনেছিল লিগাল ভাবে কিনেছে। এফসিআই গুদাম হবে, ও এফসিআই মাল দেয় কি জানি না, এটা ওটা এটা কিনেছিল এবং এখানকার লোকেদের সব কাজকাম দেওয়ার জন্য কিনেছিল। স্থানীয় বাসিন্দারা একের পর এক চাঞ্চল্যকর দাবি করছেন। বাকিবুরের সম্পত্তির কথা কিছুই জানি না, বালি পাহারা দেওয়ার জন্য আমাকে থাকতে বলেছিলেন, আমি মাছ ধরার পাশাপাশি বাড়ি পাহারা দিতাম, দাবি করছেন আমদাগায় বাকিবুরের সম্পত্তির এক খিয়াচকার। ও যখন কিনে আমরা জানি না কখন কিনেছে, আমরা এই মাছ ধরতে এসছি, তখন আমাকে ডাকলো, এরা বসে আছে কিনে, যে আমার একটু জল এনে দাও, আমি একটু জল খাবো। হ্যাঁ, তখন খুব তাঁত, অতিরিক্ত তাঁত। তা এইবার তখন আমি এইবারে 1 বোতল জল এনে দিয়েছি। তখন বললো যে তোমাদের মাছে ইনকাম হয়? আমি বলি ওই কোনোরকম রোজগন্ডাটা হয়। বলে তাহলে যে এখানে মাছও ধরেন, আর আমার এখানে একটা ঘর করে দিচ্ছি, বালি ফেলবো, এখানটা থাকবেন। তো তিনি ঘর করে দিয়েছিল 3000 করে, 2 মাস টাকা দিয়েছে, 2000, 3000 করে। ওই থাকা রাত্রি কাজ, ওই বাড়ি ফালি চুরি হয়ে যায় বলে পড়ে ওই জন্য। এদিকে কেয়ারটেকার একাধিক স্থানীয় বাসিন্দারা যখন এই দাবি করছেন, তখন বাকিবুর রহমানের আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। যেখানে সাধনপুর, আগেও আপনাদের দেখিয়েছি, সাধনপুরে 28 বিঘা জমি হদিশ পাওয়া গিয়েছে। পুরো জমিটাই বাকিবুর রহমানের নামে রয়েছে, যার মধ্যে 22 বিঘা জমি রেকর্ড করা রয়েছে, আর বাকি 6 বিঘা জমি যার কোনো রেকর্ডই নেই। রাইস মিলের নামেই মূলত এই জমিগুলি কেনা হয়েছিল, যার পুরোটাই জলা জমি। অন্তত এই তথ্য সামনে আসছে, পুরো জমিটাই বাকিবুর রহমানের। যেখানে 28 বিঘা জমি রয়েছে, যার মধ্যে 22 বিঘা জমির রেকর্ড তো রয়েছে, নেই বাকি 6 বিঘা জমি, যার কোনো আপাতভাবে কোনো অফিশিয়াল রেকর্ড নেই। পুরো জমিটাই জলা জমি। পুরো জমির মালিক বা পুরো জমিটাই বলা যায় বাকিবুর রহমানের নামে লেখা। সাধনপুরের এই জমির হদিশ ইতিমধ্যে সাধনপুরের এই ঘটনা। প্রায় এত কাটার পর কাটা জমি যে উল্লেখ করা হচ্ছে বাকিবুরের সম্পত্তি, শুধু তাই নয়, সে প্রত্যেকটি সাধনপুরে যত বিঘা জমির হদিশ পাওয়া গিয়েছে। আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম ঘুরে দেখেছেন সাধনপুরের বিস্তীর্ণ অংশ, যে জমি জলা জমি। কি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি? দেখছি আমডাঙ্গা বিধানসভার দাঁতপুরের পর এবার সাধনপুর, এখানেও বিশাল সম্পত্তির হদিশ পাওয়া গেল ব্যবসায়ী বাকিবুর রহমানের। চাল দুর্নীতি মামলায় যাকে গ্রেপ্তার করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং সেই একই মামলাতেও গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আর সেই ব্যবসায়ী মানে মন্ত্রী ঘনিষ্ঠ সেই ব্যবসায়ী বাকিবুর রহমানের সম্পত্তি রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। উত্তর চব্বিশ পরগনার শুধুমাত্র আমডাঙ্গাতেই দাঁতপুরের পর সাধনপুরের এই বিশাল আকারের এই জলা জমি যেটা কিনেছেন বাকিবুর রহমান, যেখানে এক নাগারে 47টা দাগে জমিটা রয়েছে। রয়েছে ৪৭টা প্লট কেনা হয়েছে বাকিবুর রহমান এই সাধনপুরের জমির মালিকদের কাছ থেকে। কিন্তু তিনি কিনেছিলেন এই এলাকায় মিল তৈরি করার উদ্দেশ্য নিয়ে। দুটি জায়গাতেই দুটি অঞ্চলেই বাকিবুর রহমানের নামে কেনা জমিতে মিল করার উদ্দেশ্যেই সেই সমস্ত সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। কিন্তু কোথাও একটিও মিল তৈরি করেননি, চালকল তৈরি করেননি বাকিবুর রহমান। তাহলে কি এই সমস্ত সম্পত্তিগুলো কেনার পেছনে রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করাই উদ্দেশ্য ছিল এই ব্যবসায়ী বাকিবুর রহমানের? সেই প্রশ্নটাই সবথেকে বড় করে দেখা দিচ্ছে। এখন ইডির তদন্তের আওতায় আসার পর এই সমস্ত বাকিবুর রহমানের সম্পত্তি ইডির আতস কাছের তলায়। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, আমডাঙ্গা, উত্তর 24 পরগনা। ধৃত বাকিবুরের আরো সম্পত্তির হদিশ মিলেছে। আমডাঙ্গার খবর রাখি আপনাদের, যেখানে আমডাঙ্গায় বাকিবুরে কয়েকশো কাঠার জমির হদিশ। জমি বিক্রি করা নিয়ে কি গন্ডগোল হয়েছিল জানি না, সঠিক কাগজপত্র দিয়ে জমি কেনা নিয়ে ঝামেলাও হয়। বাকিবুর এখানে জমি ঘিরে বালি মাটি ফেলছিল, তবে এখানে কি করতে চেয়েছিল আমি ঠিক জানি না, প্রতিক্রিয়া দিলেন জমি সংলগ্ন এক এলাকার বাসিন্দা। ওই সাধনপুরি যার অংশীদাররা এটা বিক্রি করা নিয়ে কি গন্ডগোল হয়েছিল তা সেটা আমি জানি না রে ভাই। ওটা ছিলেন কি এমনি এসে ঝামেলা হলো যে এটা মানে কাজটা মানে অংশীদার আছে, হ্যাঁ তুমি সঠিকভাবে কাগজপত্র দেখে কেনা কাটা করো, হ্যাঁ ওই ঝামেলা। সেই নিয়ে ঝামেলা হয়েছিল মারাত্মক। ঝামেলা বলতে কি মারপিট হয়নি। বাকিবুর কি করছিল এই জায়গাটাতে আমি সঠিকই জানি না। মাটি মাটি বালি মাটি ফেলছিল, বালি মাটি ফেলছিল। তাতে আমি আদার মানে যেতে আমি এসছিলাম, একটু ঝামেলা হলো, তাতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ বন্ধ হয়ে গিয়ে এখন সেই পর্যন্ত এই 1 বছর 1 সাল হয়ে গেল। তারপরে এখন ও লোকটা কি বাকি বললা কি আমি সঠিক জানি না। হ্যাঁ ফেলতে বালি মাটি এখান থেকে বাউন্ডারি দিয়ে ফেলছিল, এখন এই ঝামেলা করে এই পুকুর কেটেছে এসব কিছু। হ্যাঁ কী করতে চেয়েছিল এই জায়গাটায় সেটা আমি সঠিক জানি না। ফেরে মাটিটা ভরাট করে কি করবে, এখন একটা গ্রাস করুক কি একটা মানে যে কোনো একটা করুক সেটা তো আমি জানি না। ফুট হয় ওই যে ওই জায়গায় যখন মাটি ভরাটা ওখানে একটা চালা করেছিল, ওই যে যে খড়টা আছে ওই জায়গাটায় এসে ওর যে কর্মচারীরা ওরা চালা করেছিল। ওই চালা করার দরুনে এবারে এসে ঝামেলা হলো, চালা টালা ভেঙে নিয়ে এবার চলে গিয়েছে। হ্যাঁ নিয়ে এসব চলে গিয়ে তারপরে কি হয়েছে না হয়েছে সঠিক আমি জানি না। গ্রামের স্থানীয় বাসিন্দারা যখন এই কথা বলছেন তখন গ্রামের প্রধান কি বলছেন? তিনি বলছেন 2010 সালে যখন এই ঘটনা ঘটেছিল তিনি তো প্রধান ছিলেন না, কিন্তু 2010 সালে যে জমি নেওয়া হয়েছিল তারপর থেকে বাকিবুর রহমান শুধু জমিই কিনে গিয়েছেন। এরপর কোনো রাইস মিলে উল্লেখ আপাতভাবে নেই। সেই জমি কখনো ঘিরে রাখা হচ্ছে, সেই জমি কখনো ফেলে রাখা হচ্ছে। প্রধানের বক্তব্য শোনায়। 2010-11 ঘটনা সব শুনেছিলাম, একটা জমি কিনেছে, কি করবে না করবে সেটা জানি না। ওখানে একটা রাইস মিল হওয়ার কথা ছিল, উনি সেই কাজটা করতে যাচ্ছিলেন, তারপরে গ্রামবাসীরা নাকি ভাড়া দিয়েছিল। এখন একটা জমি কিনেছিল শুনেছি, কিন্তু কি কারণে বন্ধ হয়ে গেছে তা জানি না। বলছিল যে এখানে একটা বাইরের লোক জমি কিনেছে, হ্যাঁ একটা রাইস মিল হবে। কিন্তু তারপরে যে ওরমভাবে জলার জমি মানে বিল জমি নিচু জমি সেভাবে তো আর কাজকাম হয়নি, বন্ধ। বলতে রাস্তাঘাট খারাপ, লাইন এসব ওই জন্য হচ্ছে না, গাড়ি ফাড়ি ঢুকবে না। সাধারণ মানুষের কাছেই শুনলাম, ডিটেলস পঞ্চায়েতের কাছে নেই। এটা অনেক আগের ঘটনা, হ্যাঁ কি করে থাকবে? আমি তো সবে আপনার 2023, আপনার 2010, প্রায় অনেক বছর। হ্যাঁ না কি করে দেবো নথি কতি কিছু নেই না, তখন আমি তো ছিলামই না। কিন্তু আগামী দিনের বোর্ডে যারা ছিল, হ্যাঁ তাদের কিছু না কি হয়েছে সেটা আমি জানি না। না বাকিবুরকে চুরি শিখেছে বাম জামানার খাদ্যমন্ত্রী। সিপিএম বুঝেছে রীতিমতো যত গভীরে ঢুকবে তদন্ত তত সিপিএম এর নামে উঠে আসবে, তাই ঠাকুর ঘরে কে রাস্তায় নেমে পড়েছে। প্রতিবাদে প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। আমি পরিষ্কার বলছি তো, সিপিএম বুঝতে পেরে গেছে যে বাকিবুর রহমানের কেস যত গভীরে খনন হবে তত সিপিএমের নাম উঠে আসবে। সেই জন্য সিপিএম তড়িঘড়ি বেড়ে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, সেই জন্য তারা সবার আগে মিছিল করতে নেমে গেছে, লক্ষ্মী পুজোর দিনও পরে মিছিল করছে। সে সিপিএম পুজো টুজোতে বিশ্বাস করে না, আমরা জানি, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা বাংলার লোকেরা তো বিশ্বাস করে। সিপিএম সবার আগে রাস্তায় নেমে গেছে এই প্রচার করার জন্য যে তারা দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই বাকিবুর রহমান সেই সময় সিপিএম সরকার যে ছিল কতগুলো কোটা বাধা ছিল, আইসিডিএস পাবে আরএসপি, খাদ্য পাবে হচ্ছে ফরওয়ার্ড ব্লক, নরেন দে, কমল গুহ, আরও নাম জানেন, কলিমুদ্দিন শামস, পরেশ অধিকারী লেটেস্ট ট্রেনিংপ্রাপ্ত চোর। তো যাওয়া স্বাভাবিকভাবে এই বাকিবুর রহমানকে চুরি করা ওই সময়ের খাদ্যমন্ত্রী শিখিয়েছিল কিভাবে চুরি করতে হয়, আটার যে ঘাপলা এবং এই বিপুল পরিমাণ ঘাপলা। বাকিবুর রহমানের জমির পর জমি, বিঘার পর বিঘা শুধুমাত্র সম্পত্তির খতিয়ান সামনে আসে। চলুন এক নজরে আপনাদের দেখাই এই সম্পত্তির খতিয়ান, এই সম্পত্তির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন। ইতিমধ্যে এই মাথা ঘুরিয়ে দিতে পারে আপনার বাকিবুরের এই সম্পত্তি। সপ্তাহ শুরুর দিনে এই বাকিবুরের নয়া সম্পত্তির হদিশ তো মিলছেই, আরও রয়েছে, কারণ একের পর এক সম্পত্তির হদিশ সামনে আসছে। উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গায় কিছুক্ষণ আগে দেখালাম 100 কাঠা জমির হদিশ পাওয়া গিয়েছে। কার এইসব জমি রয়েছে বাকিবুরের নামে? দাঁতপুর এলাকায় 216 কাঠা জমির 7টি প্লট রয়েছে। একাধিক সম্পত্তি বাকিবুরের। সাধনপুর এলাকায় 532 কাঠা 47টি প্লট রয়েছে, এই সম্পত্তিও বাকিবুরের বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। সঙ্গে আরও রয়েছে, এই জমি রয়েছে খোদ বাকিবুরের নামে, যেরকমটা বলছিলাম। আর এই সমস্ত খতিয়ান মাথা ঘুরিয়ে দিতে পারে যে কারো। সঙ্গে রয়েছে বসিরহাট, বাদ গেল না সেখানেও, কারণ 210 কাঠা জমির হদিশ মিলেছে বাকিবুর রহমানের। আরও সম্পত্তির হদিশ আসছে প্রতি মুহূর্তে। সব মিলিয়ে আগেই 1632 কাঠা জমির তো হদিশ পেয়েছে গোয়েন্দা সংস্থা, এবং ধৃত বাকিবুরের একাধিক সম্পত্তি জেলায় জেলায় ছড়িয়ে রয়েছে। 100 কোটি টাকা মূল্যের মোট 95টি সম্পত্তির হদিশ মিলেছে বাকিবুর রহমানের বিরুদ্ধে। সঙ্গে রয়েছে ইডির ধারণা শুধুমাত্র এই 100 কোটি টাকার সম্পত্তি নয়, যেরকমটা আশঙ্কা করা হচ্ছে যে আরও বিভিন্ন জায়গায় একাধিক নামে বেনামে বহু সম্পত্তি রয়েছে। বাকিবুর রহমান ওরফে ধৃত এই চালকল ব্যবসায়ী ইডি হেফাজতে রয়েছে তার নামে। পার্ক স্ট্রিট, রাজারহাট, বারাসত, রঘুনাথপুর, কোথায় নেই 9টি ফ্ল্যাট রয়েছে, অবাক করার মতো। দুবাইও রয়েছে জোড়া ফ্ল্যাট, অর্থাৎ দেশের বাইরেও দুবাইয়ে জোড়া ফ্ল্যাট রয়েছে। রয়েছে ব্যান্ডেলে একটি বাংলো, বলাগড়ও রয়েছে, হোমস্টে রয়েছে, গেস্ট হাউস রয়েছে, গঙ্গার বাঁধানো পাড় রয়েছে, এবং সেই জায়গায় সমস্ত হোমস্টেগুলি তৈরি করা হয়েছে। একাধিক হোটেল, রেস্তোরাঁ, পানশালা, কর্পোরেট অফিস, কি নেই তালিকাতে। সত্যি অবাক হতে হয় রাজ্যবাসীর, দেখলে চোখ কপালে উঠবে বই কি। 3টি বন্ধ হয়ে যাওয়া কোম্পানি চালু 2009 জুলাইয়ে, সঙ্গে 2019-এ বন্ধ হয় 3টি প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাকিবুরের সম্পত্তির খতিয়ান দিচ্ছি আপনাদের, দেখুন টিভি স্ক্রিনে। এগুলো ইউনিকর্ন কমোডিল, গুডলাইট ডিলার্স, এভানিউ কমার্সেলস, এই বিভিন্ন সংস্থাগুলি বিশেষ করে নদিয়া, বর্ধমান, একাধিক জেলায় একাধিক রাইস মিল রয়েছে। এই বাকিবুরের গমকল রয়েছে, একাধিক বিলাসবহুল সম্পত্তির হদিশ কিন্তু আপনারা পেলেন। ধৃত বাকিবুরের কয়েক হাজার কোটি টাকার যে সম্পত্তি উঠে আসছে, ধৃতের অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন হতো কোটি কোটি টাকা, ইডি সূত্রান্তত এই খবর। শুধু তাই নয়, একাধিক কোম্পানিতে রয়েছে কোটি টাকার বিনিয়োগও। এও রীতিমতো চক্ষু চড়ক গাছ করছে গোয়েন্দাদের। বাকিবুরের অর্থ খেটেছে টলিউডেও, এমনটাও কিন্তু রীতিমতো খবর সামনে আসছে। অবাক হলেন তো? এই হচ্ছে বাকিবুর রহমানের সম্পত্তির হিসেব।